এইরকম ভিডিও তৈরি করা কি সত্যি অনেক কষ্ট। এইরকম ভিডিও তৈরি করা কি সত্যি অনেক কষ্ট। যদি আমার মতে হয় তাহলে এইটা এই ধরনের ভিডিও তৈরি করা একবারে কষ্ট, আবার অনেক সহজ। বলতে পারেন এটা কোন ধরনের কথা ভাইয়া। সত্যি যদি আপনি মনে করুন এই টাকা ইনকামের জন্য ইউটিউবে আসেন প্রফিটটা নিয়ে, তাহলে এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক অনেক বেশি কষ্ট লাগবে। বিকজ বলবেন যে কোন দিন গেট করবো, কোন দিন গেট করবো, কোন দিন, এই কথা নিয়ে আপনি অনেক কষ্টে দিনগুলো কাটাবেন বা আপনি অনেক কষ্টে ভিডিওগুলো তৈরি করবেন। যদি আমার মতো আপনি যদি একজন পাবলিসিটি গেইন করার জন্য আসেন তাহলে বলবেন যে আরও শখ করে ভিডিও তৈরি করি, বিকজ যত ভিডিও তৈরি করবো আমাকে তত মানুষ চিনবে, আরও বেশি আমাকে চিনবে এবং আমার ভালো লাগতেছে এই ধরনের ভিডিও তৈরি করতে, মানুষ আমাকে চিনলে আরও ভালো, এই ধরনের কথা। আর যদি কেউ শখের বসে তৈরি করে সেটা তাকে তার কাছে কষ্ট, আবার কষ্ট না। হ্যাঁ, এবার বলবো যে আমার মতো যদি বা আপনি যে কোনো মনে বা যে কোনো ধারণা যদি ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করতে চান তাহলে কষ্ট ছাড়া কীভাবে ভিডিও তৈরি করতে পারবেন। সো কষ্ট ছাড়া ভিডিও তৈরি করার জন্য আপনি সিম্পলি কী করবেন, DSLR ক্যামেরা বা একটা কম্পিউটার হলে দুটার মধ্যে একটা যদি থাকে তাহলে আমার মতে অনেক ভালো। বিকজ কম্পিউটার যদি থাকে তাহলে আপনি ওগুলা দিয়ে এডিট করবেন, অনেক শখের বসে এডিট করবেন, তাতে আপনার কোনো ধরনের কষ্ট হবে না কোনো কিছু হবে। আর যদি DSLR থাকে তাহলে তো আরও কষ্টটা মিটে যাবে, বিকজ মনে করুন ভিডিও তৈরি করবে, বলবে যে শখের বসে করতে আসছি ভিডিও, মানুষ আমাকে দেখবে, এইরকম এনদেন কথা বলবে। তবে আমি বলি এই যে ইউটিউবের মধ্যে যে প্রফিট নিয়ে আপনি কখনো কাজ করতে যাবেন না। যদিও প্রফিট নিয়ে কাজ করতে যান তাহলে এই আমি বলবো যে পার্সোনাল আমি রিকমেন্ড করব আপনি পাবলিসিটি গেম করার প্রফিটটা নেবেন, এবং আমি বলবো আপনি শখের বসে নেবেন তাহলে অনেক কষ্ট হবে, আর যদি প্রফিট নেন তাহলে পাবলিসিটি, তাহলে আপনাকে মানুষ চিনবে, আরও বেশি মজা পাবেন। সো যদি এইরকম কষ্ট ছাড়া ভিডিও তৈরি করতে চান তাহলে এই চ্যানেলের নিচে ছোট্ট করে লাল সাবস্ক্রাইব বাটন থাকবে, সেই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দেবেন এন্ড পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে ক্লিক করে দেবেন আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, আজকের ভিডিওতে আমি আমার মতে আপনি পারবেন, সো আপনিও এরকম ট্রাই করুন আর আমার পাশে থাকুন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো এডিটিং ব্যাকগ্রাউন্ডে বা নেক্সট কোনো টুইটারে বা নেক্সট কোনো কিছুতে বা নেক্সট সাবস্ক্রাইব বাটনে দেখা হবে। টাটা, বাই বাই, এস নেক্সট ভিডিওতে।